হাউসমাস্টার হেন্ডারসন তার ডেইলি ট্রেনিং করার পর এডেন একাডেমির আরেকটা নতুন স্কুল ডের জন্য তৈরি হচ্ছে। সকালে তার সাথে আরেকটা হাউসমাস্টার দেখা করতে আসে। সে ডিসকাস করে এডেন একাডেমির এলিমেন্টারি স্টুডেন্টসদের ডিসিপ্লিনিং শেখাতে হবে। এডেন একাডেমির ইতিহাসে এমন প্রথমবার হয়েছে যে প্রথম দিনই কেউ একটা টনি ট্রাস বোল্ট পেয়ে গেছে, আর সেটা হচ্ছে আনিয়া। হাউসমাস্টার হেন্ডারসন ভাবছেন যদিও আনিয়া সেদিন একটা এলিগেন্ট কাজই করেছিল, তারপরেও সে পানিশমেন্ট ডিজার্ভ করে, তাই তাকে সেই পানিশমেন্টটা দেওয়া হয়েছে এবং এইটা ভবিষ্যতে গিয়ে তাকে আরো এলিগেন্ট বানাতে সাহায্য করবে এবং এটা দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করবে। ডেমিয়ান তার স্কুলের ছবিগুলো দেখছিল, তখনই তার দুই বন্ধু এসে তার বড় ভাইয়ের সেরেমনির পিকচার তাকে দেখায় এবং তারা কনফিডেন্স যে ডেমিয়ান ইম্পেরিয়াল স্কলার হয়ে যাবে, তাও আবার তার বড় ভাইয়ের আগে, যে অনেক তাড়াতাড়ি স্টেলা সংগ্রহ করতে পেরেছিল। যাই হোক, তাদের এক্সামের এখনো অনেক দেরি আছে, কিন্তু আগামী সপ্তাহে তাদের স্কুলে একটা ডজবল কম্পিটিশন হবে। আর তারা তাদের ক্লাস সেভেনের একটা বন্ধুর কাছ থেকে জানতে পেরেছে যে এই ডজবল কম্পিটিশনে যে MVP প্লেয়ার হতে পারবে সে একটা স্টেলা স্টার পাবে। MVP মানে হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, মানে এইখানে যে সবচেয়ে মূল্যবান প্লেয়ার হতে পারবে সে আর কি। হেন্ডারসন তার আরেকটা নতুন এলিগেন্ট দিনের সূচনা করতে যাচ্ছে, কিন্তু এইদিকে আনিয়া আর বেক্কি এখনো ডেমিয়ানের গ্যাংয়ের সাথে পাঙ্গা নিচ্ছে। তার এলিগেন্ট দিনের 12টা বেজে গেল এসব দেখে। আনিয়া বাড়ি এসে লুইডকে বলে সে বেক্কির কাছ থেকে স্টেলা স্টার ব্যাপারে গুজব শুনেছে যেটা ডজবল কম্পিটিশনে পাওয়া যেতে পারে, কিন্তু এটা লুইডের একটু সন্দেহজনক মনে হচ্ছে। এইদিকে ইয়োর আনিয়াকে ট্রেন করার জন্য প্রস্তুত। ডজবল ব্যাপারে ও শুধু এইটুকু জানে যে তার অপোনেন্টকে বল দিয়ে মেরে মাটিতে পুঁতে দিতে হয়। সে এইভাবেই তার মিশনে অনেককে উড়িয়ে উড়িয়ে মেরেছে। এখন সে আনিয়াকে তার ফিনিশিং কিলার মুভ শেখাবে, যার জন্য আনিয়া একদম সুপার এক্সাইটেড। পরের দিন তার ডেডলি ট্রেনিং শুরু হয়ে যায়, কিন্তু বেচারির অনেক খারাপ অবস্থা হয়ে যায়। ইয়োর আনিয়াকে পার্কে নিয়ে গিয়ে তার কিলার স্ট্রাইকটা দেখায়, যেটা একদম ফ্রিকিং ডেঞ্জারাস ছিল, কিন্তু আনিয়া তার সেই মুভ ঠিকভাবে শিখতেই পারেনি। আর ট্রেনিং এর মাঝখানে আনিয়া ঘুমিয়ে যাচ্ছিল, বাট এখন আর ট্রেনিং, ঝর্ণার নিচে ট্রেনিং, এইসব করার পর সে রেডি স্টার ধরার জন্য। আনিয়া তার মায়ের সব ট্রেনিং পাস করেছে আর সে এবার স্টার নিয়েই ছাড়বে। বাই দ্য ওয়ে, আনিয়ার এই সম্পূর্ণ ট্রেনিং কাইন্ডটা অনেক ফানি ছিল। এইটুকু বাচ্চা ঝর্ণার নিচে বসে কিসে ট্রেনিং করছে, এইটাও একটা প্রশ্নের বিষয়। এখন কম্পিটিশনের দিন, যেখানে ডেমিয়ানের গ্যাংয়ের সাথে আনিয়ার টিম, যেটাকে নিয়ে বেক্কি তেমনটা খুশি নয়। আনিয়াকে তার বাবার মিশনের জন্য ডেমিয়ানের সাথে ফ্রেন্ডশিপ করতে হবে, কিন্তু ডেমিয়ান সবসময় আনিয়াকে বুলি করতে থাকে, যার জন্য আনিয়া ডেমিয়ানকে পছন্দ করে না। ডেমিয়ানের কাছেও অত ফালতু সময় নেই ওই রকম খামখেয়ালি মেয়ের জন্য, যেটা আনিয়া মাইন্ড রিড করে জেনে যায়। আর এটাও জেনে যায় যে সে যদি স্টেলা স্টার না পায় এবং ইম্পেরিয়াল স্কলার না হতে পারে, তাহলে তার বাবা তার দিকে তাকাবেও না, মানে ডেমিয়ানের দিকে। হেন্ডারসন এখন তাদের ম্যাচের রেফারি, কারণ তাদের ফিজিক্যাল এডুকেশন টিচার অসুস্থ। ফিজিক্যাল এডুকেশন টিচারই অসুস্থ হয় তাহলে বাচ্চাদের সে আর কি শেখাবে। যাই হোক, তাদের কম্পিটিশন এখন শুরু হয়ে যায়। ডেমিয়ান তার ক্লাস ফোর এর বিল ওয়াটকিন্সকে নিয়ে চিন্তিত, যে তাদের প্রতিদ্বন্দ্বী। বিল ওয়াটকিন্স তো একটা মনস্টার, যার বয়স আনিয়ার সমান তার দেখে মনেই হয় না, কিন্তু সে তার কিন্ডার গার্ডেন থেকে অনেক পুরস্কার মেডেল জিতেছে। বিলের বাবা একজন মিলিটারি কমান্ডার এবং এই ছেলের বুদ্ধিমত্তা এবং ফিজিক্স একদম হাই লেভেলের, আর ও একাই চার চারটা প্লেয়ারকে একসাথে আউট করে দেয় প্রথমবারেই। বিলের বাবা একটা পুরাই বডি বিল্ডার, আর সে শিওর যে তার ছেলে বিল ওয়াটকিন্স এডেন একাডেমি আর ওস্তানিয়ার হিরো হবে, কিন্তু তার জন্য তাকে স্টেলা স্টার পেতে হবে ওস্তানিয়ার ভবিষ্যতের জন্য। যাই হোক, ব্যাক টু দা খেলা। বেক্কি তার সম্পূর্ণ চেষ্টা করে, কিন্তু সেও আউট হয়ে যায়। ডেমিয়ান তার টিমের সাথে রেডি, সেও অনেক বড় বড় পাহাড় পাড়ি দিয়েছে আর ইউনিভার্স 7 প্ল্যানেটের ফ্রিজা ব্লাস্টকেও আটকেছে। আরে না, আসলে তেমন কিছুই না, এইসব ভ্রান্ত ধারণা, বাস্তবতা কঠিন। যাই হোক, তাদের তিনজনের শ্যাডো অ্যাটাক আর টিম ওয়ার্কও কোনো কাজে আসে না। বিল সুপার শ্যাডো অ্যাটাকের মাধ্যমে ডেমিয়ানের উপর ডাইরেক্ট অ্যাটাক করে দেয়, কিন্তু ডেমিয়ানের বন্ধু এমিল তার মাস্টারের জন্য নিজেকে বলিদান দিয়ে দেয়। আর তার নাটকীয় বলিদান দেওয়ার সময় পেপটক মারতে গিয়ে ডেমিয়ানের আরেকটা বন্ধু বেচারা ইউএনও আউট হয়ে যায়। পুরাই লস। আর এই ছেলেটা এদিকে আমার মনে হয় ভাবছে যে আরে ভাই, এরা দুইজন খেলা বাদ দিয়ে এইগুলা কি লাগিয়ে দিছে। ডেমিয়ান এখন তার ফ্রেন্ডসদের প্রতিশোধ নিবে, কিন্তু তার সব টার্গেট ফেল হয়ে যায়। এখন বিল যখন আনিয়াকে টার্গেট করে, তখন আনিয়া তার মাইন্ড রিডিং পাওয়ারের মাধ্যমে বিলের সব মুভমেন্ট প্রেডিক্ট করে আর কাউন্টার পজিশনে তার সব বলকে ডচ করে ফেলে। এই সব দেখে আবার হেন্ডারসনের এটা এলিগেন্ট মনে হয়, আর ডেমিয়ানও আনিয়ার অনেক প্রশংসা করে। হঠাৎ আনিয়া পড়ে যায় আর এটা দেখে বিল ওয়াটকিন্স এর সুযোগ নিয়ে আনিয়াকে অ্যাটাক করে দেয়, কিন্তু ডেমিয়ান তার কচি ভালোবাসাকে বাঁচিয়ে নেয়, অ্যাটাকের পুরো কভার সে নিয়ে নেয় আর সে আউট হয়ে যায়। আনিয়া আবার জিজ্ঞেস করে ডেমিয়ান একটা ভালো ছেলে
ফেরে নাকি তখন ডেমিয়েন বাহানা বানিয়ে দেয় যে সে ফ্রাস্ট্রেটেড মানে হতাশ হয়ে গেছিল তাই সে বল ধরে নিয়েছিল। আনিয়া এখন তার টিমের ক্যাপ্টেন হয়ে গেছে আর সে তার আলটিমেট কিলার মুভ প্রয়োগ করতে প্রস্তুত যেটা তার মা তাকে শিখিয়েছিল যে এটা পুরাই খতরনাক। আনিয়া ডেমিয়ানের মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নিবে। যখন আনিয়া তার বডি গঠন সঠিকভাবে করে নেয় আর যথাযথ মানে পারফেক্ট অবস্থায় চলে আসে তখন এইসব দেখে তাদের টিমের আবার আশা বেড়ে যায়। কিন্তু আনিয়া কিলার মুভের ফাইনাল অ্যাটেম্পট করতে গিয়ে তা ঠিক মতন কাজ করে না আর পুরো এপিসোড মিলে এত বড় যে বিল্ড আপ দেওয়া হয়েছিল তা পুরোই ফেল হয়ে যায় এবং তাদের টিম হেরে যায়। বিল আর তার ফ্রেন্ডসরা তো অনেক খুশি কিন্তু হেন্ডারসন বলে যে এইসব ছোটখাটো গেমে জিতলে তুমি কোনো স্টেলা স্টার পাবে না তাই দিনে দুপুরে স্বপ্ন দেখা বাদ দাও। আর হেন্ডারসনের তো ওকে টনি ট্রাস বল দিতে ইচ্ছা করছে কারণ গেম চলাকালীন সময়ে সে স্ট্রং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে মানে শক্ত শব্দ। হেন্ডারসন আনিয়ার টিম ওয়ার্ক দেখে মুগ্ধ কারণ প্রথম দিন থেকে তারা এত ঝগড়া করার পরও একসাথে অনেক ভালোই খেলেছে তাই এই স্টেলা স্টারের যোগ্য। কিন্তু তখনই ডেমিয়েল এসে আনিয়ার ওপর রেগে যায় এবং তাকে বকতে শুরু করে। আনিয়া ভয় পেয়ে যায় এবং এইভাবেই তাদের টিম ওয়ার্কের 12টা বেজে যায়। আর হেন্ডারসনও তার কথার পুনর্বিবেচনা করতে লাগে আর আনিয়ার উপলব্ধি হয় যে তার মায়ের কোনো ট্রেনিংই ঠিক মতন কাজ করে না। এর এপিসোড 11 এবং 12 এক্সপ্লেন একবারে নিয়ে আসবো আমি 30 তারিখের পর কারণ মাঝখানে আমার পরীক্ষা। আর আপনি এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে তখন লেট ভিডিওটা দেখতে আপনার লেট না হয়ে যায়।